বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম শোনেনি এমন বাঙালি হয়তো খুব কমই আছে। পথের পাঁচালী, আরণ্যক ইত্যাদি উপন্যাস আজও বাঙালির হৃদয়ে সুপ্রতিষ্ঠিত। তার রচিত চাঁদের পাহাড় শিশুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। আজ ঘুরতে চলে এলাম পথের পাঁচালীর স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার অন্তর্গত গোপালনগর গ্রাম। এখান থেকে প্রায় 2 কিলোমিটার পূর্বে বরাকপুর। এখানে অবস্থিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতৃভিটা। ইছামতি নদীর তীরে অবস্থিত এই সুন্দর গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্যতা চোখে পড়ার মতো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কল্যাণীর কাছে মুরাতিপুর গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার শৈশব কেটেছে ইছামতির তীরের এই গ্রামটিতেই। বিভূতিভূষণ ছিলেন একজন প্রকৃতি প্রেমিক, তাই তার বাড়িতে আসলে আজও এখানকার প্রাকৃতিক ছটা মন মুগ্ধ করে। শান্তির নিবিড় মনোরম আবহাওয়ার সংস্পর্শে এক অসাধারণ উপলব্ধি। খুব ভালো লাগবে এখানে আসলে। বাড়ির সামনের এই পাঁচিল অবশ্য আগে ছিল না, বর্তমানে বাড়িটিকে সংস্কার করা হয়েছে। তবে সামনের বাগানের আম গাছ ও কদম গাছ বিভূতিভূষণের নিজের হাতে লাগানো। বারান্দায় তার একটি বড় মূর্তি প্রতিষ্ঠিত, আর এই ঘরে বসে তিনি লেখালেখি করতেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যতার কারণে ডিসেম্বর জানুয়ারি মাসে আশেপাশের প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে। বরাকপুর ও গোপালনগরে বিভূতিভূষণের প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতি লক্ষ্য করা যায়। স্কুল, হসপিটাল, পার্ক ইত্যাদি নামকরণ করা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে। এছাড়া সাংস্কৃতিক উৎসব হিসেবে এখানে প্রত্যেক বছর শীতকালে বিভূতি মেলা অনুষ্ঠিত হয়। এবছর 23 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন জনপ্রিয় টিভি শিল্পীর পারফরমেন্স। বরাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আসতে হলে বনগাঁ রানাঘাট লাইনে অবস্থিত গোপালনগর স্টেশনে নামুন। সেখান থেকে টোটো বা অটোরিকশা ধরে চলে আসুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। অথবা গাড়িতে আসতে চাইলে বনগাঁ চাকদা স্টেট হাইওয়ে ধরে টালিখোলা বাজার থেকে টার্ন নিন, এরপর সোজা রাস্তা ধরে চলে আসুন বরাকপুর। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম ভবিষ্যতে আরও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।